আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে অনেক অবদান রেখে চলছেন। প্রবাসী বাংলাদেশিদের অবদান অজয় জয়কার আজকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে এনেছি। উনি হচ্ছেন শুধু তুরস্ক থেকে আগত বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ সরওয়ার আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরওয়ার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ যে আমাকে আসলে দাওয়াত দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন এখানে কথা বলার। সরওয়ার ভাই, আমি জানতে চাচ্ছি আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হচ্ছে পটুয়াখালী, পটুয়াখালীর কলাপাড়া থানা, যেটা আসলে কুয়াকাটার সমুদ্র সৈকত যে থানাতে, ওখানে ওই থানাটাই আমাদের, আমার জন্মস্থান ওখানে। তো কুয়াকাটা তো খুব সুন্দর, আপনার এটা একটা টুরিস্ট স্পট। জি জি জি। কুয়াকাটা তো আপনি আপনার বাড়ির পাশেই তো গেছেন? তো জি জি, অনেকবার যাওয়া হয়েছে। এর কুয়াকাটা কী দেখার মতো জিনিস আছে? কুয়াকাটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি একই জায়গা থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখতে পাবেন। সকালে ওখানে বিচে নামলে আপনি সকালে সূর্য উদয় দেখতে পাবেন এবং সন্ধ্যায় আপনি হচ্ছে সূর্যাস্ত দেখতে পাবেন। এটাই হচ্ছে ওখানে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য। এটা বঙ্গোপসাগরের? হ্যাঁ হ্যাঁ, একেবারে বঙ্গোপসাগরের তীরে আর কি। কেমন আপনার পর্যটকরা কেমন যান সেখানে? বাংলাদেশের থেকে এবং বাংলাদেশের বাইরে থেকেও প্রচুর পর্যটক যাচ্ছে এবং অনেক রাস্তাঘাটের উন্নতি, বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর থেকে পর্যটকের সংখ্যা আরও বেড়েছে, আরও বেড়েছে। আপনার আব্বা আমার নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার আম্মার নাম মরিয়ম বেগম। আমার আব্বা হেলথ ইন্সপেক্টর ছিলেন, গত বছর রিটায়ার করছেন। আচ্ছা, ওরা বেঁচে আছেন সবাই? জি জি, বেঁচে আছেন। আপনার আব্বা আম্মা পেয়েছেন, দোয়া পাচ্ছেন তাদের। আপনি লেখাপড়া কোথায় করেছেন? আমার আসলে হায়ার স্টাডি তুরস্কেই, আমি তুরস্কে অনার্স করেছি জার্নালিজমে, মাস্টার্স করেছি, তারপরে হচ্ছে পিএইচডি জার্নালিজমে শুরু করার পরে আমার আসলে প্রফেশনের কারণে আর ওটা শেষ করা হয়নি। আপনার ডিগ্রি ইন্টারমিডিয়েট কোথায় পড়েছেন? এটা বাংলাদেশে। কোন কোন কলেজে? আমি হচ্ছে আমাদের এলাকাতেই, পটুয়াখালীতে করেছি। জি জি। আপনার কলেজের নাম কি? আমি আসলে এই আমার পটুয়াখালীর, এটা হচ্ছে পাঙ্গাশিয়া নামে একটা জায়গা আছে, আপনি আমি ওখানে হচ্ছে ম্যাট্রিক করি, এরপরে পরবর্তীতে ঢাকা এসে আমি ই করি, এন্ট্রি করি। তা আপনার পিএইচডি কোনো শেষ হয়নি? না, পিএইচডি আসলে শেষ বলতে, পিএইচডি শুরু করার পরে আমার পিএইচডিটা আমার ফ্রিজ করে রাখতে হয়েছে। আমি অন্য শহরে, আমি ইস্তাম্বুলে ছিলাম, পরবর্তীতে আঙ্কারায় যাই, এবং আমার টার্গেট ছিল যে আমি আঙ্কারা থেকে এসে ইস্তাম্বুলে আবার পিএইচডি করবো, কিন্তু আমার চাকরির কারণে আর আসলে ওইভাবে লং টার্মে আসা হয়নি। আচ্ছা আচ্ছা। তা আপনি যেহেতু তুরস্কে কবে গেছেন? আমি 2006 সালে তুরস্কে আসি, 2006 সালে তুরস্কে স্কলারশিপ নিয়ে আসি। তো আপনি এখানে আপনার কর্মজীবনে কী করছেন এখন? আপনি তো একজন সাংবাদিক আমরা জানি, আর কী করছেন আপনি এখানে? আমি আসলে আমার পুরো স্টাডিটাই ছিল হচ্ছে সাংবাদিকতার উপরে, আমার অনার্স মাস্টার্স পিএইচডি সবগুলোই সাংবাদিকতার উপরে, এবং আমি সেখানে সাংবাদিকতা শেষ করার পরে তার্কিশ অনেকগুলো মিডিয়াতে কাজ করি। আমার শুরু সাংবাদিকতা শেষ করার আগে, আমার ইউনিভার্সিটি লেভেল শেষ করার আগেই আসলে আমি সাংবাদিকতার কাজ একটু বলেন যদি, আপনি কোনগুলো মিডিয়ার সাথে আপনি সম্পৃক্ত? আমি তুরস্কের সাবাহ, যেটা এখন ডেইলি সেবা আছে, ওটা সাবা মিডিয়াতে কাজ করেছি, ইয়েনি শাফাক নিউজ পেপারে কাজ করেছি, টিআরটিতে কাজ করেছি, এবং এখন সর্বশেষ আমি তুরস্কের সর্বোচ্চ, সবচেয়ে বড় যে নিউজ এজেন্সি আনাদুল এজেন্সি, সেটাতে আমি চিফ রিপোর্টার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। তো আপনি টার্কিশ ল্যাঙ্গুয়েজ আপনি? হ্যাঁ, আমার স্টাডি পুরোটাই টার্কিশ ল্যাঙ্গুয়েজে ছিল। আমি 2006 সালে আসার পরে এক বছর আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ করতে হয়েছে, ল্যাঙ্গুয়েজ শেখার পরে আমি টার্কিশ ল্যাঙ্গুয়েজেই আসলে আমার অনার্স মাস্টার্স এগুলো করি। এই ল্যাঙ্গুয়েজটা কেমন কঠিন শিখতে, কেমন বেগ পেতে হয়েছে আপনার? আসলে শুরুতে অনেক বেগ পেতে হয়েছে, বিশেষ করে মানে ল্যাঙ্গুয়েজের একটা একটা ম্যাথ আছে আর কি, যদি বলি যে ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রাকচার আছে, ওটাকে যদি ধরা যায় তাহলে সহজ, কিন্তু ওটা ধরতে সময় লাগে। তো ওটা ধরতে পারার পরে সহজ মনে হয়েছে, মানে অন্যান্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজের চেয়ে। তো টার্কিশ ল্যাঙ্গুয়েজ যাদের আলফাবেট, কয়টা আলফাবেট তাদের? এই 29টা।
মানে ওরা ল্যাটিন অক্ষরগুলো দিয়েই লেখে, তো যে কারণে হচ্ছে যারা মোটামুটি আমরা ইংরেজি জানি, ইংরেজি শব্দের সাথে অক্ষরের সাথে পরিচয় আছে, তাদের জন্য তার্কিক শব্দ ধরা খুব একটা কঠিন না, যদি উচ্চারণে কিছুটা পার্থক্য আছে। তারপরে তুরস্কে যে প্রেসিডেন্ট এরদোয়ানের যে শাসনকাল, এটা কেমন দেখছেন আপনি? আসলে এরদোয়ানের শাসনকালের বলা যায় যে পুরোটাই তো আসলে আমরা দেখতে পেয়েছি। এরদোয়ান শুরু করেছে 2002 সালে, আমি 2006 সালে এসেছি, মানে প্রথম 4 বছর দেখিনি, কিন্তু তারপরের যে পরিবর্তন, যে পরিবর্তনটা আমাদের চোখের সামনে হয়েছে, আসলে আজকের যে তুরস্ক আপনারা দেখছেন বা আমরা দেখছি, সেই তুরস্কের পরিবর্তনটা আসলে বলা যায় যে আমার চোখের সামনে, যে একটা বাংলাদেশ থেকে একটা তুরস্ক হয়ে গেল। তো এই পরিবর্তন এখন মনে হয় যে আসলে কীভাবে হলো, সিম্পল একটা পরিবর্তনের কথা বলি, যে ইস্তাম্বুলে একটা বসফরাস প্রণালী আছে, ওয়াটারওয়ে, ন্যাচারাল ওয়াটারওয়ে, যেটা ইস্তাম্বুলকে দুই ভাগ করেছে, সেই বসফরাস প্রণালীর নিচ দিয়ে একটা টানেল নিবে, মেট্রো টিউব টানেল। সেটা যখন ঘোষণা দিল তখন আমাদের কারো মাথায় আসলে আসে না যে এটা হচ্ছে 3 বছর 3.5 বছরে শেষ করা সম্ভব। সে 4 বছরের সময় দিয়েছিল, 3.5 বছরে শেষ করলো। এরপরে বসফরাসের উপর দিয়ে একটা ঝুলন্ত ব্রিজ করবে, দুটা ঝুলন্ত ব্রিজ আছে, হচ্ছে না, আর একটা ঝুলন্ত ব্রিজ করবে, বললো যে এটা হচ্ছে 3.5 বছরে শেষ হবে, সে 3 বছরে ব্রিজ শেষ করলো। তো এই যে পরিবর্তনগুলো, এর বাইরেও আরও অনেক পরিবর্তন আছে, যেমন ইস্তাম্বুল বড় একটা মেগাসিটি, আমি ইস্তাম্বুলে ছিলাম 12 বছর, সেখানে সেই মেগাসিটির যে ট্রাফিক সমস্যা, যদি বলেন যে আজকে থেকে 20 বছর আগে ইস্তাম্বুলের ট্রাফিক সমস্যা ছিল ঢাকার মতো, এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেতে লাগে আপনার হচ্ছে 20 মিনিট, কিন্তু বা গাড়িতে যেতে আপনার লাগতে হচ্ছে 4 ঘন্টা, সেই ট্রাফিক সমস্যা সে সমাধান করছে, ইলেকট্রিসিটির সমস্যা সমাধান করছে, পানির সমস্যা সমাধান করছে, তারপরে হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থার সমস্যার সমাধান, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে বাংলাদেশে আমরা বর্তমানে যে জিনিসগুলো, ঢাকায় যে জিনিসগুলো দেখছি, সেটা হয়তো আজকে থেকে 20 বছর 25 বছর আগে তুরস্কে ছিল। এই যে ব্যাপক পরিবর্তন, আপনি আজকে ইস্তাম্বুলে যান, ইস্তাম্বুলকে আপনার ইউরোপের কোনো শহর থেকে কোনো অংশেই কোনোটা কোনো দিক দিয়েই কম না, সেটা সৌন্দর্যের দিক দিয়ে হোক, সেটা ট্রাফিক ব্যবস্থার দিক দিয়ে হোক, সব কিছুর দিক থেকে। তো এই পরিবর্তনগুলো আমরা নিজেদের চোখে দেখছি। এরপরে হচ্ছে ধরেন রাস্তাঘাট তৈরি করা, যে এক বড় শহর থেকে আরেক বড় শহরে যাওয়ার যে হাইওয়ে, ডিভাইডেড হাইওয়ে, আমরা গত বছর আমি দেশে যাওয়ার পরে দেখলাম যে আমাদের হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত আমাদের ডিভাইডেড হাইওয়ে আছে, সেটা দেখে আমার ভালো লাগছে, কিন্তু এতটুকু পর্যন্তই, এটা আমাদের কুয়াকাটা পর্যন্ত যায়নি। কিন্তু আপনি তুরস্কে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানা পর্যন্ত আপনি যেতে পারছেন ডিভাইডেড হয়েতে, যেটা এরদোয়ানের সময়ের করা। এই জিনিসগুলো আমরা আসলে এই ডেভেলপমেন্ট। এরপরে হেলথ সেক্টরে ব্যাপক পরিবর্তন, যে তুরস্কের কোনো একটা মানুষ যে হচ্ছে তুরস্কের নাগরিক, সে টাকা থাক আর না থাক, সে পুরোপুরি হেলথ সার্ভিস পাবে, তার বড় ধরনের অপারেশন হচ্ছে পাবে, সে এটার জন্য তার চিন্তা করতে হবে না যে আমার পকেটে টাকা আছে কি না থাকলে সরকার দেবে, আর যদি হচ্ছে তার ইন্স্যুরেন্স থাকে তাহলে ইন্স্যুরেন্স থেকে যাচ্ছে সেটা। তো এই যে সার্ভিসগুলো, এডুকেশনের ক্ষেত্রে যে ধরনের ডেভেলপমেন্ট, শিক্ষাক্ষেত্রে কেমন পরিবর্তন হয়েছে, শিক্ষাক্ষেত্রেও এই ধরনের অনেকগুলো বড় বড় পরিবর্তন নিয়ে আসছে। যেমন একটা সময় তুরস্কের রিসার্চের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে পরিবর্তনটা যদি আমি রিসার্চ থেকে ধরি, রিসার্চের ক্ষেত্রে খুব ভালো বাজেট ছিল না, এবং ভালো বাজেট না থাকার কারণে ভালো ভালো টিচাররা আসলে দেশ ছেড়ে চলে যেত। সে ব্যাপক পরিমাণ একটা বাজেট দেওয়া শুরু করলো, যে সায়েন্সের রিসার্চের ক্ষেত্রে যা যা দরকার, তুমি বড় ধরনের হচ্ছে এবং মানে যেটাকে অ্যাকসেপ্ট করা যায়, অ্যাকসেপ্টেবল একটা রিসার্চ প্রপোজাল নিয়ে আসো যে কোনো একটা ইউনিভার্সিটির ভালো একজন টিচার, এবং টিচারের আন্ডারে যদি রিসার্চাররা থাকে, সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং সেখানে ভালো মানের হচ্ছে ইনভেস্ট যাচ্ছে, এবং সেই রিসার্চের উপরে ভিত্তি করে আজকে আমরা তুরস্কের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো দেখছি, তারপরে হচ্ছে অস্ত্রের ক্ষেত্রে যে ডেভেলপমেন্টগুলো, এগুলো তো আসলে একদিনের বিষয় না, এটা তো হচ্ছে ধরেন 20 বছর 25 বছরের রিসার্চের একটা ফল, সেটাই আসলে এখন আমরা দেখছি। আচ্ছা, একটা জিজ্ঞেস করি আপনাকে, একসময় তো আপনার টার্কিতে ইসলামিক ইউনিভার্সিটি ঢুকতে হলে আপনার মেয়েরা মাথায় কাপড় দিয়ে ঢুকতে পারতো না, জি, আপনার বর্তমান অবস্থাটা কি? ওইটা আমার সময় ছিল, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমাদের ক্লাসের কোনো মেয়ে মাথায় কাপড় দিয়ে ঢুকতে পারতো না, এমনকি কয়েকটা মেয়ে ছিল যারা ইউনিভার্সিটির গেট পর্যন্ত স্কার্প পরে আসতো, তারপর ইউনিভার্সিটির গেটে তাদের স্কার্প খুলে ঢুকতে হতো, তখন তারা হচ্ছে ওই পরচুল লাগিয়ে ঢুকতে যায়, অন্তত আমার চুলটা যেন কেউ না দেখে। তারপরে আমাদের সময় একেবারে শেষ সময় লাস্ট ইয়ার আমার ইউনিভার্সিটির, ওই সময় হচ্ছে এরদোয়ান এই নিয়মটা পরিবর্তন করালেন, যে না, ইউনিভার্সিটিতে যে যার মতো ইচ্ছা সে সেভাবেই ঢুকবে, স্কার্প পরতে চাইলে স্কার্প পরবে, দাড়ি রাখতে চাইলে দাড়ি রাখবে, আগে এই দাড়ি রাখার নিয়মও ছিল না, টুপি পরতে চাইলে টুপি পরবে, ওই নিয়মটা সে পরিবর্তন করছে, এখন সবাই যার যেরকম ইচ্ছা সেই পোশাক পরে ঢুকতে পারে। যদি ওই নিয়ম পরিবর্তন করতে এরদোয়ানের অনেক
স্ট্রাগল করতে হয়েছে, মানে সে রাষ্ট্রপ্রধান থাকার পরেও তার রাষ্ট্রের বিভিন্ন যে ইনস্টিটিউট সেগুলোর সাথে তার ফাইট করতে হয়েছে, ইউনিভার্সিটির সাথে ফাইট করতে হয়েছে, ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। যেমন আমরা একটা উদাহরণ বলি যে আমরা যখন ক্লাসে ছিলাম, যেই সময় এই আইনটা পাশ হলো তার এক সপ্তাহ পরে ওই যে দুটো মেয়ের কথা বললাম, ওরা আসলো স্কার্ফ পরে। তিনটা ক্লাস ছিল, এক ক্লাসের টিচার হঠাৎ করে বললো কি তোমরা কারা? ওরা বললো যে আমরা তো অমুক। বল তোমাদেরকে এর আগে তো দেখি নেই। বলে যে আমরা তো স্কার্ফ পরে আসছি, স্কার্ফের নিয়ম চেঞ্জ হয়েছে। বল না আমি স্কার্ফ পরে স্টুডেন্ট নেবো না। আচ্ছা, তারপরে ওদের সাথে আরও অনেকগুলো ছেলেও ছিল, তারাও ইয়া করলো, ওদেরকে সাপোর্ট দিল যে কেন নেবেন না, এটা তো নিয়ম হয়ে গেছে। বলে নিয়ম আমার হাতে আসে নাই। বলে রেক্টরের কাছে তো চলে আসছে, রেক্টর তো হচ্ছে পাবলিশ করে দিছে নিয়ম। বল না রেক্টর আমাকে সরাসরি ফোন করে বলুক, যদি তাকে অ্যাকসেপ্ট করতে হয় আমি অ্যাকসেপ্ট করব, তখন এখন করব না, বেরোয় যাও। সে বের করে দিল ঠিকই। আচ্ছা আচ্ছা, তো এরকম পরে পরে অ্যালাউ করছে, পরে পরে অ্যালাউ করছে বলতে আমরা ফাইনাল ইয়ারে ছিলাম তো, এরপরে হচ্ছে ওরা ওইখানে যে এমনভাবে মনোকষ্ট পেয়েছে যার ফলে ওরা পরে আর ক্লাস ওই ক্লাসটা ঢুকতো না। আচ্ছা আচ্ছা, এরকম অবস্থা ছিল। আরও অনেকগুলো সমস্যা তখন ছিল, ধরেন শুক্রবারে ক্লাসগুলো হতো এবং কিছু কিছু টিচার ছিল যারা হচ্ছে একেবারে জুমার সময় হচ্ছে আপনার পরীক্ষা রাখতো, একেবারে জুমার টাইমটাতে আপনার পরীক্ষা রাখবো, ওই সময় সে কোনো ধরনের ছুটি দিচ্ছে না, এই ধরনের জিনিসগুলো ছিল। সেখান থেকে এখন অনেকটাই পরিবর্তন, আজকের যে পরিবর্তনগুলো দেখছি। আচ্ছা, ওই যে আয়া সোফিয়াকে যে আপনার এরদোয়ান মসজিদে রূপান্তরিত করলেন, এটা কোনো এটার রিয়াকশন কি আপনার কমিউনিটিতে, প্রতিক্রিয়া কি? এটার দুই ধরনের প্রতিক্রিয়া, একটা হচ্ছে তুরস্কের মধ্যে যারা ইসলামী ভাবধারার মানুষ তাদের তো আসলে বহু বছরের একটা মনোবাসনা যে এটাকে, এটা ছিল আসলে একটা নিদর্শন, মসজিদের চেয়েও বড় জিনিস হচ্ছে সেটা একটা নিদর্শন, ওসমানী খিলাফতের নিদর্শন, যে ওসমানীয়রা ইস্তাম্বুল, যেই ইস্তাম্বুল থেকে তখন সারা বিশ্ব বাইজেন্টাইনরা শাসন করত, সারা বিশ্ব খ্রিস্টান জগৎ শাসন করত, সেই বিশ্বটাকে, সেই ইস্তাম্বুলকে আমরা জয় করছি, বিজয় করছি, এবং সেই বিজয়ের পরে সেই বিজয়ের নিদর্শন হিসাবে এই গির্জাটাকে আমরা মসজিদ করছি। কিন্তু যখন ওসমানী সাম্রাজ্য ভেঙে যায় এবং কামাল আতাতুর্ক যখন হচ্ছে বর্তমানের আধুনিক তুরস্ক গঠন করে, তখন বলে যে না ঠিক আছে এটা গির্জা হিসেবেই থাকবে না, গির্জা হিসেবেই থাকুক। আসলে চিন্তাটা ওরকমই ছিল তখনকার মুসলমানদের চাপের কারণে, বলে আচ্ছা ঠিক আছে গির্জা করার দরকার নেই, তাহলে এটাকে আমরা একটা মিউজিয়াম বানাই। তো এই মিউজিয়াম বানানোটা ধারণা করা হয় যে পশ্চিমা বিশ্ব বিশেষ করে খ্রিস্টান বিশ্বের চাপের কারণে, যে আমাদের থেকে তোমরা এটাকে নিয়ে নিয়েছো, ঠিক আছে এত বছর পর্যন্ত ছিল, এখন তোমরা এটাকে মিউজিয়ামে রাখো। এবং বিশেষ করে গ্রিস অর্থোডক্স খ্রিস্টানদের যে ইয়া, তারা আসলে চাচ্ছিল যে এটাকে কোনো না কোনোভাবে আবার গির্জায় রূপান্তরিত হবে, এবং এখনও চাচ্ছে, এবং এ কারণে ওটাকে মসজিদে যদি রূপান্তরিত করা হয় তাহলে যুদ্ধ লেগে যাবে, এরকম স্টেটমেন্ট ছিল তখন গ্রিস থেকে, গ্রিকদের থেকে, তারপরে এই ইউরোপ থেকে, যে না এরদোয়ান তুমি যা করো করো কিন্তু ওইটাতে টাচ করবে না। শেষে সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে না আমি এটাকে করবই। তো ওটা ছিল আসলে তার জন্য বলা যায় যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং বিশাল সাহসী সিদ্ধান্ত, যদিও আমরা বাইরের মানুষ এটা তো ওইভাবে জানি না, বুঝি না ওটার হয়তো ইতিহাস বা তা ওটার যে সিম্বলিক যে গুরুত্ব সেটা বুঝি না, এই কারণে হয়তো আমাদের কাছে এরকম মনে হতে পারে। থ্যাংক ইউ সরোয়ার ভাই, শুনলাম আপনার কাছ থেকে। তারপরে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আমাদের তো যুক্তরাজ্য থেকে প্রচুর লোক আমরা টার্কিতে যান, বেড়াতে যান, টার্কিতে আর কোন কোন শহর বা কোন কোন দেখার মতো টুরিস্ট স্পট আছে একটু বলেন যদি। তুরস্কের আসলে প্রত্যেকটা শহর এক একটা টুরিস্ট স্পট, মানে এরকমভাবে বলা যায় যে তুরস্কের বিশেষ করে ইস্তাম্বুল, বুরসা, এই যে ঐতিহাসিক শহরগুলো, আমরা অনেক সময় বলি যে ইস্তাম্বুলের প্রত্যেকটা পাথরে একটা করে ইতিহাস, প্রত্যেকটা পাথর, মানে সেখানে রোমানদের শাসন, বাইজেন্টাইনদের শাসন, তারপরে হচ্ছে খ্রিস্টান জগতের তো অর্থোডক্স খ্রিস্টানের কেন্দ্রবিন্দুই ছিল ওটা, এবং সেখান থেকে অটোমানদের শাসন, 600 বছরের শাসন, এ কারণে এই ইস্তাম্বুল, ইস্তাম্বুলের পরে বুরসা, বুরসা যেটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী, তারপরে হচ্ছে এদিরনে আর একটা শহর, অটোমান সাম্রাজ্যের এক সময় রাজধানী ছিল, এরপরে সেখানে অনেক নবীরা আসছিলেন, শান্নু উরফা নামে একটা শহর আছে তুরস্কের, যেখানে আমাদের অনেক প্রায় বলা যায় যে 3-4 নবীর অনেকগুলো ঘটনা ওই ওই শহরটার সাথে জড়িত, অনেকগুলো ঘটনা ওই শহরটার সাথে জড়িত। এবং ইস্তাম্বুলে আপনি জানবেন হয়তো, আপনি দেখেছেনও যে ইস্তাম্বুল নিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা ভবিষ্যৎবাণী ছিল যে এই ইস্তাম্বুল একজন মুসলিম সেনাপতি বিজয় করবে, কত মানে
সুন্দর সেই সেনাপতি যে এই শহর বিজয় করবে এবং তার সাথে যারা এটাকে বিজয় করবে তাদেরকেও তিনি সুসংবাদ দিয়েছেন। এবং এ কারণেই নবী যখন মদিনা সফর করেন সেই মদিনা সফরে যার ঘরে তিনি থাকেন আইয়ুব আল আনসারী তিনি শেষ পর্যন্ত এসেছেন যে আমি অন্তত ইস্তাম্বুল যে বিজয় করবে সেই সেনাপতির সাথে অন্তত থাকি, যদিও তিনি থাকতে পারেননি কিন্তু তার কবরটা এখন ইস্তাম্বুলে। তো এই কারণে আবু আইয়ুব আনসারীর কবরটা ইস্তাম্বুলে আছে, ইস্তাম্বুলে আছে রাদিয়াল্লাহু আনহু। জি জি, এবং তার ওই মনোবাসনাটা ছিল ওটা যে হচ্ছে আমি অন্তত সেই সেনাপতির সাথে থাকবো অথবা দেখবো সেই সেনাপতি ইস্তাম্বুল জয় করে। তো এই কারণে ইস্তাম্বুল আসলে গুরুত্বপূর্ণ একটা শহর। এবং ইসলামের তো অনেক দাওয়াত দিয়েছেন আবু আইয়ুব আনসারী আসার পরে, দিনের তো দাওয়াত দিয়েছেন। জি, এবং তুরস্ক থেকে তুরস্কে যারা ঘুরতে আসে যেটা বললাম ইস্তাম্বুল, আঙ্কারা, বুরসা, তারপরে হচ্ছে আন্তালিয়া হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই টুরিস্টিক শহর, বিশেষ করে সেটা সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। তবে আন্তালিয়ার চেয়েও হচ্ছে এজিয়ান সাগরের তীরবর্তী যে শহরগুলো, একটা হচ্ছে মারমারিস, আর একটা হচ্ছে বদরুম, কুশাদাসি, এরকম অনেকগুলো শহর আছে যেটা আসলে আমতালিয়ার চেয়েও সুন্দর। মানে তুরস্কে আপনি যেমন ইতিহাস পাবেন তেমন সৌন্দর্য পাবেন, প্রাকৃতিক সৌন্দর্য, লীলা সৌন্দর্য সব আপনি, মানে ইউরোপ থেকে বেশিরভাগ মানুষ এই জন্যই যায় যে সেখানে আবহাওয়াটা এত সুন্দর যে আপনি সামার ভ্যাকেশনটা সেখানে খুব চমৎকারভাবে কাটাতে পারতেছেন, এবং সব জায়গায় সব শহরে এরকম একটা ইয়ে আর কি। এবং এক্ষেত্রে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই তুরস্কে সহজে কীভাবে ঘুরতে যাওয়া যায়, কীভাবে ঘোরা যায়, সে সম্পর্কে অনেক সময় সাপোর্ট দিই, হেল্প। আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে, কামাল আতাতুর্কের সময় তো আপনার অনেক মানুষ এই যে সেকুলারিজমের আন্ডারে তার ধর্মমুখ হয়ে পড়েছিল, বর্তমানে আপনার মানুষের ধর্মের প্রতি দিনের প্রতি কেমন আকৃষ্টতা বা কেমন প্র্যাকটিসিং তারা আপনার মুসলিম হিসাবে তারা আছে? আসলে তুরস্ক হচ্ছে মুসলিম বিশ্বের ইউরোপের সর্বশেষ বর্ডার, মানে ইউরোপের সাথে যে বর্ডার সেটা, এবং এ কারণে তুরস্কের উপরে ইউরোপের একটা সেকুলারিজমের একটা ব্যাপক স্ট্রিম রোলার চালানো হয়েছে কামাল আতাতুর্কের সময় থেকে শুরু করে একেবারে এই 1980 সাল পর্যন্ত যদি ধরা যায়। কিন্তু তখনও অনেক লোক তাদের সব কিছু বিলিয়ে দিয়ে হচ্ছে ইসলামকে বা মুসলমানদেরকে রক্ষার জন্য চেষ্টা করছে। এরকম অনেক ইতিহাস আছে যে হাফেজ বানানোর জন্য তারা ট্রেনের কামরা ভাড়া করতো, ভাড়া করে চার পাঁচটা ছেলেকে নিয়ে তারপর হচ্ছে এই ট্রেন যেত এবং আসতো, ধরেন 8 ঘন্টা 10 ঘন্টাতে ট্রেন চলতো, ওদেরকে হচ্ছে কোরআন হেফজ করাতো। আবার কখনো জঙ্গলে গাছের উপরে উঠে তারপর বসে বসে কোনো একজন হাফেজ কয়েকটা ছাত্র নিয়ে তাদেরকে হচ্ছে কোরআন মুখস্থ করাতো, যে এটা আমাদের রক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কোরআন পড়া নিষেধ, আরবি পড়া নিষেধ সেই সময়। এবং সেখান থেকে মানুষের মধ্যে কাজ করতে 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 এই যে ধর্মটাকে রক্ষা করার বা হচ্ছে ইসলামকে মানুষের মধ্যে ধর্মকে প্রচার করার যে চেষ্টা, সেটা এখন এসে আমরা তো আসলে মানুষের মধ্যে প্র্যাকটিসিং ইসলামে যেটা দেখতে পাচ্ছি যে একটা সময় মসজিদে ঢোকা পর্যন্ত নিষেধ ছিল, এখন সেই মসজিদ জুমার দিনে আপনি মসজিদে বাংলাদেশের মতো যে মসজিদের বাইরে রাস্তাঘাট সব হচ্ছে পরিপূর্ণ হয়ে যায়, তারপরে জামাতে নামাজ পড়া, হ্যাঁ অবশ্যই বাংলাদেশের মতো ওই অতটা না কিন্তু তারপরেও জামাতে নামাজ পড়ার লোকজন পাচ্ছেন, আবার ঘরে প্র্যাকটিস করে। এরপরে এই যে স্কার্পের কথাটা বললেন যে যেই দেশে সরকারি অফিস, আদালত, ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল পর্যন্ত স্কার্প পরা নিষিদ্ধ ছিল, সেখানে আপনি এখন দেখছেন যে মানুষজন রাস্তাঘাটে স্কার্প পরছে, অফিস আদালতে স্কার্প পরে যাচ্ছে, স্কুলে অনেক পরিবর্তন, পরিবর্তন, সংস্কৃতি অনেক পরিবর্তন, ব্যাপক পরিবর্তন। এরদোয়ানের শাসনামলে মানুষ তার ধর্মীয় স্বাধীনতা সব কিছু পাচ্ছে, কোনো অসুবিধা নাই। সেখানে কোনো ইসলামিক ইউনিভার্সিটি আছে না? তুরস্কে কোনো ইসলামিক ইউনিভার্সিটি বলতে কোনো ইসলামিক ইউনিভার্সিটি নাই, কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতেই আপনার হচ্ছে ইসলামিক থিওলজি সাবজেক্ট আছে। তুরস্কের ইউনিভার্সিটিগুলোর সিস্টেমটা হচ্ছে যেমন আমাদের দেশে মেডিকেল কলেজগুলো ভিন্ন, কিন্তু তুরস্কে মেডিকেল কলেজ বলতে কিছু নাই, মেডিকেল ফ্যাকাল্টি আছে ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক একইভাবে ইসলামিক ইউনিভার্সিটি নাই কিন্তু ইসলামিক থিওলজি আছে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে। ওই যে একটা মিউজিয়াম আছে আপনার তুপখানি মিউজিয়াম, তুপকাপে মিউজিয়াম, তুপকাপে ওখানে মুসা আলাইহিস সালাম লাঠি আছে, ওখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম, আরও অনেক নবীদের হচ্ছে অনেক নিদর্শন আছে। ওটাকে বলা হয় আসলে খেলাফতের নিদর্শন, মানে খলিফা যে হয় তার কাছে এই নিদর্শনগুলো যায় বা তার সেই নিদর্শনগুলো নিয়ে যায়। তো সর্বশেষ খেলাফত যেহেতু অটোমান খেলাফত তুর্কিদের হাতে ছিল, তো সেই নিদর্শনগুলো এখনও ওই তোপকাপে প্যালেসে আছে, যারা ঘুরতে যান তারা ওগুলো দেখার মতো, দেখার মতো। আপনি তো বিলেত সফর আপনার কয়দিন হলো আপনি আসছেন? আমি 7 দিন হলো এখানে আসছি। কেমন লাগছে?
আমার তো মনে হলো যে আমি ঢাকায় আসছি। আসলে চলাফেরা ঘোরা কোনো কিছুতেই মনে হয়নি যে আসলে আমি একটা ভিন দেশে বা ইউরোপের একটা দেশে আছি। আমি ইউরোপের আরও অনেকগুলো দেশ অনেকগুলো শহর ঘুরছি যেগুলোতে বারবার মনে হয়েছে যে না আমি একটা দেশে আসলাম যেখানে আসলে আমার পরিচিত লোক বা পরিচিত ভাষা কম, কিন্তু এখানে এমন কোনো জায়গা নাই যেখানে আসলে কোনো এক কোনো না কোনো একজন বাংলাদেশি পাওয়া যায় না। খুশি হলাম, তো আমরা তো কথা বলতে বলতে সময় আমাদের ফুরিয়ে এসেছে। আমি আপনার জানতে চাচ্ছি যে আজকে যে আপনাদের অভিজ্ঞতার আলোকে এই যে ব্রিটেনে আমরা এখানে আপনার প্রায় 800,000 বাংলাদেশে আমরা বসবাস করছি, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে, অক্সফোর্ড কেম লেখাপড়া এগিয়ে যাচ্ছে, আমাদের কমিউনিটিতে সলিসিটার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টের শিক্ষক বেশুমার আমাদের কমিউনিটিতে হচ্ছে। আপনারা জানেন যে হাউস অফ কমন্সে আমাদের 4 এমপি আছেন বাংলাদেশ বংশোদ্ভূত, হাউস অফ লর্ডসে আছেন, এবং আমরা সর্বক্ষেত্রে আজকে আমাদের আপনার দেশে ফার্মার্স এই যে কাউন্সিল, এই কাউন্সিল একজন মেয়র আমাদের বাংলাদেশ বংশোদ্ভূত, আমরা অনেক অর্জন হচ্ছে। এখন আমরা আগামীতে যদি আমাদের নতুন প্রজন্ম যারা আসছে এদেশে তাদেরকে আমরা এগিয়ে দিতে চাই বা আমরা যদি আরও সুপ্রতিষ্ঠিত হতে চাই, কী করতে হবে? আপনার উপদেশ যদি একটু দেন আমাদের কমিউনিটিকে। আপনার আসলে আপনারা এখানে কমিউনিটির জন্য যে কাজগুলো করছেন সেগুলো তো যথেষ্ট প্রশংসার দাবিদার। আমি এখানে আসার পরে অনেকের সাথে কথা হয়েছে, আপনার সাথে হয়েছে, আরও অনেকের সাথে কথা হয়েছে, যে আপনারা আসলে পরবর্তী প্রজন্মটাকে, এই প্রজন্মের রুটটা যেন বাংলাদেশের সাথে থাকে সেটা রক্ষা করার জন্য অনেক কাজ করছেন, এবং সেই কাজগুলোও প্রশংসার দাবিদার। আপনারা অনেক সোশ্যাল কাজ করছেন, অনেক অ্যাক্টিভিটিস আছে। তো আমার কাছে মনে হয় যে আসলে এই কমিউনিটি কাজের সাথে সাথে যদি এদেরকে একদিকে হচ্ছে বাংলাদেশের সাথে আরেকটু পরিচিত করানো, যে বাংলাদেশে আপনি, আমি জানি না এটা হতে পারে কিনা, যে এদেরকে হচ্ছে সামারে একটা ট্যুর করানো, যে বাংলাদেশটা কী, আসলে বাংলাদেশের ইতিহাসটা কী, বাংলাদেশের ঐতিহ্যগুলো কী, বাংলাদেশের সৌন্দর্যগুলো কী, যেটার সাথে তাদের একটা সময় পরে অন্তত মনে থাকবে। এখন থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনের তো আসলে বাংলাদেশের সাথে কোনো পরিচয় নেই তাদের। তারা এখানে বড় হচ্ছে এই মাটির সাথে, এই পতাকার নিচে তারা ইয়া হচ্ছে, তাদের স্কুলগুলো এরকম, কিন্তু যদি এরকম ট্যুর করতে পারেন সেটা হতে পারে। আবার বাংলাদেশ থেকে ধরেন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আসে তাদেরকে যদি এদের সাথে মিট করানো যায় এটা একটা হতে পারে। আর এই কমিউনিটির বাইরে গিয়ে আমি আপনাদের কাছে একটা আবেদন থাকবে, সেটা হচ্ছে আপনাদের এখানে এই ব্রিটেন থেকেই তো মূলত বিশ্ব পরিচালনা হতো একসময়, এখনও অনেক কিছু করা হয়, সুতরাং আপনাদের অভিজ্ঞতা আছে যে আসলে একটা রাষ্ট্র পরিচালনা, একটা কমিউনিটি পরিচালনা, একটা সিটি কর্পোরেশন পরিচালনার জন্য সবচেয়ে ভালো কাজ কীভাবে করা যায়, আমাদের দেশে আপনাদের এই 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 অভিজ্ঞতাগুলো শেয়ার করা দরকার। সরোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান কথাবার্তা শুনলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তুরস্ক থেকে আগত বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মোহাম্মদ সরোয়ার আলম ভাইয়ের সাথে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনার ভালো সুস্থ থাকুন, আগামী পর্বে অন্য অতিথি কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।